বাঁধাকপি দিয়ে চটপট ও সুস্বাদু কিছু রান্না করতে চাইলে আজকের রেসিপি কম তেল ও বিনা মশলায় বাঁধাকপি ভাজা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন যেটা ভাত বা রুটি দুটোর সাথে খেতেই ভালো লাগবে রেসিপিটা একদমই সহজ সরল ও সাধারণ হলেও খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী বাঁধাকপি ভাজা বানানোর জন্য প্রথমেই আড়াইশো গ্রাম ভালোভাবে ধুয়ে এরকম সরু সরু করে কুঁচনো বাঁধাকপির মধ্যে অল্প নুন হলুদ গুঁড়ো এবং পঞ্চাশ মতো জল দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে ঠিক তিন মিনিট ফুটিয়ে এটাকে ভাপিয়ে নেব এর থেকে বেশি সময় ধরে ফোটাবেন না তাহলে বাঁধাকপি একটু বেশি নরম হয়ে গেলে এই রেসিপিটা খেতে অত ভালো লাগবে না তাই ভাপানোর সময় যাতে বাঁধাকপির মধ্যে হালকা একটু ক্যাচ ক্যাচে ভাব থাকে সেরকম করেই ভাপিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে কেউ যদি বাঁধাকপিটাকে ভাপিয়ে নেওয়ার পর জল ফেলতে না চান তাহলে একদমই অল্প নুন হলুদ গুঁড়ো এবং সামান্য একটু জলের ছিটে দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাঁধাকপির মধ্যে যেন খুব বেশি জল না থেকে যায় অর্থাৎ প্রথম পর্যায়ে এটাকে এমনভাবেই ভাপাতে হবে যাতে বাঁধাকপির কাঁচা ভাব ও গন্ধটা চলে গিয়ে এর মধ্যে একটু ক্যাঁচ ক্যাচে ভাবও থাকে এরপর কড়াইতে দুই চামচ সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দেড়টা শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা কালো সরষে ফোড়ন দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর লঙ্কা ভাজা ভাজা হয়ে সর্ষের দানাগুলো ফেটে গেলে এর মধ্যে ভাপিয়ে জল ঝরানো বাঁধাকপি এবং সামান্য একটু নুন মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে অনবরত নেড়ে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ বাঁধাকপির রং সামান্য একটু পরিবর্তন হয়ে হালকা লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই রেসিপি অনেকেই বাঁধাকপি ভাপিয়ে না নিয়ে সরাসরি বানান আপনারা চাইলে সেভাবেও বানাতে পারেন তবে আমার মনে হয় বাঁধাকপি সরাসরি ভাজার থেকে সামান্য একটু ভাপিয়ে নিয়ে ভাজলেই এর স্বাদটা বেশি ভালো হয় প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁধাকপির রঙটা সামান্য একটু পরিবর্তন হয়ে হালকা লালচে হতে শুরু করে দিয়েছে আর এই বাঁধাকপি ভাজারও এই পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তার মানে বুঝে নিতে হবে বাঁধাকপি ভাজাটা একদমই রেডি হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এই অল্প চিনি দেওয়ায় রেসিপিটা খুব বেশি মিষ্টি হবে না কিন্তু স্বাদটা খুবই ভালো হবে এখন চিনিটাকেও বাঁধাকপির সাথে মিশিয়ে আর কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে